জানতেছেন সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন সুরাইফুর কানায় এক নম্বর চুয়াত্তর এবং অন্যান্য দোয়াগুলো বিশেষে পড়বেন ইশা আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে মোহাম্মদ রুহুল হোসেন জানতে চেয়েছেন মহিলারা মুখে তালাক না দিয়ে কাগজ পাতিতে তালাক দিলে কি তালাক হয়ে যাবে মুখে যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক পতিত হয়ে যাবে কাগজে পাতিতে দিতে হবে এমন কোনো কথা নেই যে কাগজ পাতিতেই দিতে হবে বরং যে কোনোভাবে কাগজে লিখে তালাক দেন আর মুখে তালাক দেন সর্বাবস্থায় তালাক পতিত হয়ে যাবে এরপরে এম ডি সিফাত জানতে চেয়েছেন শিয়াদের মসজিদে নামাজ পড়া যাবে কি না যদি ফেসে যান কোনো কারণে প্রবেশ করে ফেলেছেন তার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেহেতু আল্লাহর জমিন যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে যদি সেটা পাক পবিত্র থাকে কিন্তু সাধারণ অবস্থায় তাদের সাথে নামাজ পড়া উচিত নয় কারণ অনেক অনাচার তাদের সাথে করতে হবে এবং আপনার নিজের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়তে পারে রুহামা তানহা তাছাড়া তাদের অনেকের পিছনে নামাজ বিশুদ্ধ হবে না এ বিষয়টি মাথা রাখা দরকার কারণ তাদের মধ্যে থেকে অনেকে আছেন ইমান থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস রাখেন রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালিকে অজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমালিটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে ওজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে ওজু ভেঙে ভেঙে যাবে এবং যদি ঘুমিয়ে পড়ে হেলান দিয়ে রাকিব হাসান জানতে গোপনাঙ্গ হাত দিলে কি যাবে এটা নিয়ে ফোকা একরামের মতো পার্থক্য রয়েছে অবনদার মতো অজুব যাবে না অন্য ইমামদার অনেকে বলেছেন অজু যাবে মারিয়াম মরমি মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সেটা সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন সোহেল আপন আপনি জানতে চেয়েছেন মুসলমানের কি হিন্দুদের পূজার পোশাক বা দুঃখিত এটা চলে গেছে উপরের দিকে হিন্দুদের পূজার পোশাক মুসলমানরা পড়তে পারবে কি না দেখুন মুসলমানরা হিন্দুদের পূজার যে কোনো পোশাক আছে অথবা এমন কোনো পোশাক যে পোশাক আপনার কোনো কাফেরদের কুফুরির কোনো কিছুকে বহন করছে এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা পরিধান করা যাবে না কারণ সেটা পরিধান করা এটা এক প্রকার তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা রসুল করিম সাল্লাহাম বলেছেন মন্তার সাবাহ বিকুমান ফহমিন হুম দাউদের হাদিস যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে মাধ্যমে এর পরে আপনার ইমরান হোসাইন মুন্না আপনি জানতে চেয়েছেন হেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে কি না দেখুন হেয়ার রিপ্লেসমেন্ট কেন করবেন এটা নির্ভর করবে উদ্দেশ্যের উপর একটু আগে যেটি বলেছি যদি এমন হয় যে ক্যান্সারের কারণে কোনো মেয়ে মানুষের চুল পড়ে গেছে দৃষ্টিকুটু হচ্ছে দেখতে অসুবিধা হ মানে খারাপ দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হতে পারে এছাড়া সাধারণ অবস্থাতে আপনার এটা জায়েজ নাই অর্থাৎ একান্ত বাধ্য না হলে নিরুপায় না হলে এরকম করা যায়